আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কি বলেছে জানে এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত সিবিআই সিবিআইয়ের চলছে আমি বুকঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ বিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম এবার তাহলে কি শহীদ মিনারে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবেন অভিষেক দর্শক কারণ যে খবর আজকে সামনে এসছে উনি বলেছেন যে কোন লিঙ্ক থাকলে ফাঁসির মঞ্চে নিজে একেবারে মৃত্যুবরণ করবেন কিন্তু এখন যে খবরটা সামনে এসেছে দর্শক আজকে এই যে বাউন্ড সংস্থার আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু জানালো ইডি তার মানে তো লিঙ্ক পেয়েছি উনি তো বলেছেন একটু সামান্য কিছু হলেই একেবারে কিছু করতে হবে না ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন যখন সম্পত্তি যখন বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে ইডি তার মানে তো কানেক্টেড তাহলে কি আর সেন্ট্রাল এজেন্সি কি তাহলে আর তদন্ত এগোবে নাকি আপনি এবার ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন শহীদ মিনারে তাহলে ল্যাটা চুকে যায় একবারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে জাস্টিস সিনহার বেঞ্চে হিয়ারিং হয়েছে সিবিআই এবং ইডি এই নিয়োগ দুর্নীতির বিষয়ে রিপোর্ট পেশ করেছে এবং ইডি ওখানে জানিয়েছে যে প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি আপাতত হবে বাজেয়াপ্ত করা করার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং অনেক সব টাকা পয়সার লেনদেন হয়েছে এই সব সংস্থার অ্যাকাউন্টে সেই লেনদেন বন্ধ করতে বলা হয়েছে এবং কি কারণে লেনদেন কি বিষয় সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ডিরেক্টরদেরকে ডাকা হচ্ছে এটাও কিন্তু বলা হয়েছে আমি দর্শক আপনাদেরকে রিপোর্টটা একটু পড়ে শোনাবো দর্শক আমার শরীরটা কিন্তু ঠিক নেই আমি তবুও এলাম আচ্ছা দেখুন আমি ওটা দিয়ে শুরু করলাম কারণে মঞ্চে শুরু ইডি লিপসান বাউন্ড সংস্থার সিও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত যুক্ত সুজয় ভদ্রকে গ্রেপ্তার করে ইডি আমি রিপোর্ট একটু আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দিই প্রাথমিক প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় নতুন মোট মঙ্গলবার আদালতে ইডি জানিয়ে দিল এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা বাউন্ড সংস্থার অধীনে থাকা আটটি সম্পত্তি বাজাপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বিচারপতি অমৃতা সিংহকে ইডি জানিয়েছে ওই সম্পত্তির মূল্য সাড়ে সাত কোটি প্রসঙ্গত লিপস্যান্ড বাউন্ড সংস্থার সিও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়গন হার্বের হাইবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক দেখুন আমি সেজন্যই বলছি এবার কি উনি ফাঁসির মঞ্চে ঝুলবেন এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি যাকে কালীঘাটের কাকু বলে উল্লেখ করেছিলেন শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তাপস মন্ডল এই মামলার প্রেক্ষিতে অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিংহ অল্প কথায় মুখবন্ধ খামে জবাব দিতে বলা হয়েছিল গত চোদ্দই ডিসেম্বর ইডির তরফে সেই জমা সেই জবাব জমা পড়ে হাইকোর্টে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত তথ্য অনেক আগেই ইডিকে বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ আর লিপস অ্যান্ড সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তি পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এই এই সংস্থার কার উপভোক্তা তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট সংস্থার রোজকার কাজকে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট কারা কবে সংস্থার সংস্থায় যোগ দিয়েছিলেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে ইডি সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে এই বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডি তার সংস্থার সঙ্গত তথ্য জমা দিতে এসেছিলেন আচ্ছা ইডি তার সংস্থা তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিতে এসেছিলেন অভিষেক তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিষয়টি আদালতে জানায় ইডি তারা যে ব্যাংক অ্যাকাউন্টের উপর নজরদারি চালাচ্ছে এবং লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তা জানাই ইডি প্রসঙ্গত এই মামলা তদন্ত দু সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত একত্রিশে ডিসেম্বর সেই সময় পার হয়ে গেলেও ইডি মঙ্গলবার আদালতে জানিয়েছে অনেক তথ্য হাতে এসে যাওয়ায় এখনো তদন্ত শেষ করা যায়নি আদালতের কাছে আরো কিছুটা সময় চান ইডি আইনজীবী এই প্রসঙ্গে বিচারপতি বুধেরই বুধবারের বুধবারেই ইডির জয়েন্ট ডিরেক্টরকে আদালতে হাজিরা দিতে বলেছেন এই মামলাতেই অন্য দাবি করে অন্য দাবি করেছে সিবিআই নিয়োগ দুর্নীতিতে কারা এজেন্ট হিসেবে কাজ করেছেন তার একটি তালিকা আদালতে পেশ করেছে সিবিআই তার মধ্যে উল্লেখযোগ্য নামটি হলো তৃণমূল তৃণমূল নেতা তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এছাড়াও মহিদুল আনসারি জাফি জাফিকুল ইসলাম সজল কর বাপাদিত দাসগুপ্ত এবং সৌরভ ঘোষের নামও রয়েছে দর্শক এই হচ্ছে ব্যাপার এবার বলুন তো হ্যাঁ বলবেন যে একেবারে এসে যায়নি কিন্তু এটুকু তো মোটামুটি সামনে এলো যে যে তার মানে হয়েছে না হলে প্রসেস আর আর অভিষেক তো বলতেন সামান্য আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো উনি তো বলেননি যে বিচার প্রক্রিয়া শেষ হলে যা শাস্তি হওয়ার হবে আমি মাথা পেতে নেবো এটা তো বলেনি উনি বলেছেন বলেছেন মানে বিভিন্ন সময় বলেছেন সামান্য কিছু লিঙ্ক পেলেই একেবারে আমি আমার আমার পেছনে ইডি সিবিআই লাগাতে হবে না ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন তো সামান্য লিঙ্ক তো আছেই তা না হলে সামান্য কেন কত লিঙ্ক বলতে পারব না যখন যখন সম্পত্তি যখন বাজেয়াপ্ত করা প্রক্রিয়া শুরু করেছে সাড়ে সাত কোটি আপাত হবে তার মধ্যে লিঙ্ক তো আছে উনি তো উনি তো পাঁচ পয়সা না দশ পয়সার কথা বলেছিলেন এর আগেও অনেকবার বলেছিলেন এই কথাটা যে আমার বিরুদ্ধে পাঁচ পয়সা না দশ পয়সার যদি কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায় তাহলে আমি কিন্তু একেবারে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাতে হবে না বহুবার বলেছেন নিজের কেন্দ্রে বলেছেন বিভিন্ন জায়গাতে বলেছেন আরে তো পাঁচ পয়সা দশ পয়সা নয় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তির বিষয়ে কোম্পানির সঙ্গে যোগ যেটা বলা হচ্ছে তাহলে উনি কেন ফাঁসির মঞ্চে ঝুলবেন না তবে আমরা চাই না যে কেউ হবে নিজের থেকে ফাঁসির মঞ্চে ঝুলে যান তাহলে সেটা সুসাইড হবে সেটা আমরা চাই না এটাকে আমরা আহ কখনো সাপোর্ট করি না কিন্তু এটুকু চাই যে কঠিন সাজা যেন হয় কঠিন সাজা নিজে থেকে ঝুলে পড়লে তো সেটা ফাঁসি হলো না ফাঁসি তো বিচারে হবে নিজেদেরকে ঝুলে পড়লে সেটাকে সুইসাইড হলো সেটা করা যায় না তো ফাঁসি হলে হোক কিন্তু সেটা এতে হোক বিচারে হোক আর এই যে বড় বড় লেকচার এইসব বলে মানুষকে ডাইভার্ট করা নিজে কতটা সৎ সেটাকে জাহির করা জাহির করে আসা যা তার মানে আমার বিরুদ্ধে পলিটিক্যাল সব ভেন্ডেটা হচ্ছে আমার এরকম কোনো ব্যাপার নেই কিছু নেই এই যে বলে বলে আসা আর আজকে কি সামনে চলে এসছে কি ডকুমেন্ট সামনে এসছে আজকে আদালতে দাঁড়িয়ে এজেন্সি কি বলেছে কি প্রক্রিয়া শুরু করেছে হ্যাঁ যদি লজ্জা থাকে অন্তত অন্তত ফাঁসিতে ঝুলতে হবে না অন্তত তদন্তে ফুল কোয়াপারেট করুন এভাবে সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করছে বলে ইডি জানিয়েছে তদন্ত পুরোপুরি কোয়াপারেট করুন আর ওই এই বেঞ্চ সেই বেঞ্চ অমক তমক করে আর ফালতু ডিস্টার্বটা করবেন না সময়টা নষ্ট করবেন না এটা করুন তবে আপনার সততা কতটা সেটা মানুষ বুঝবেন শুধু এই লেকচার পাঁচ পয়সা দশ পয়সা পেলে ঝুলে পড়বো আর দেখুন সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং দর্শক আরো আরো দুটো বিষয় যেটা এই কালীঘাটের কাকুর যে স্যাম্পেল ভয়েস স্যাম্পেল এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে তো জাস্টিস সিনহা বলেছেন যে মেডিকেল বোর্ড যারা এই স্যাম্পেল সংগ্রহ করেন তাদের একজনকে মেডিকেল অফিসারকে হাজির হতে হবে ভার্চুয়ালি হলি হবে কালকে যখন হিয়ারিং হবে কালকে আবার হিয়ারিং হিয়ারিং আছে হাজির হতে হবে যে কি সমস্যা আসলে অনেক তো ড্রামা চলছে এই কালীঘাটের কাকুর বিষয়ে সেটা বলা হয়েছে ভার্চুয়ালি

যে ওটা কি লাইভ হবে লাইভ স্ট্রিমিং হবে তখন জাস্টিস সিনা বলেছেন যে সেটা কালকে ভাববো লাইভ স্ট্রিমিং হবে কি হবে না লাইভ স্ট্রিমিং হলে আমরা দেখতে পাই যা হচ্ছে আর যদি কনফিডেন্সিয়াল বলে না করা হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো না সরাসরি কিন্তু খবর নিশ্চয়ই পাবো এবং খবর পেলে আপনাদেরকে সেই খবর দেবো ফলে দর্শক যে খবর সামনে এসছে এখন তো দেখতে চাই যে অভিষেক ব্যানার্জি এরপর কি বলেন তার এই বড় বড় লেকচার এরপর তার এই যে বড় বড় লেকচার আমি দর্শক শুনতে চাই এবার তো আমরাও বলবো যে আপনি যে এত বড় বড় লেকচার দিচ্ছিলেন তা কি হলো কি হলো হঠাৎ করে সব মানে আর কারো কিছু শুনতে পাচ্ছি না আপনি কত কথা বললেন আমি দর্শক আপনাদেরকে আর একবার ওটা শোনাই কি বলেছিলেন উনত্রিশে মার্চ দু হাজার তেইশ আমি আপনাদেরকে দর্শক একবার আর একবার শোনাচ্ছি আমি তো তিন বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে এই মদন মিত্র বসে আছে কুনাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল কি বলেছে জানেন এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব কি বলেছিল না সারদা থেকে শুরু করে নারদা তারপর হলো গরু কয়লা এসএসসি আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম দর্শক এই হচ্ছে বিষয় যদি প্রমাণ করতে পারে প্রমাণ করতে গেলে তো বিচারটা হতে হবে প্রমাণ করতে পারো বললি তো ইডি সিবিআই তো লাগাতে হবে ইডি সিবিআই লাগাতে হবে না কি করে বলছেন তাহলে প্রমাণ হবে কি করে আরেই তো হলো তো প্রসেস তো এসে এসেছে তো এই তো কানেক্টেড হয়ে গেছে তো এবার যান দেখি আপনার কি চরম সিদ্ধান্ত আপনি দেখান এবং দর্শক ওএমআর সিট নষ্ট করা থেকে শুরু করে নানান সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসছে মারাত্মক আজকে কলকাতা হাইকোর্টে যা হয়েছে দর্শক বলা যায় এই দুর্নীতি তদন্তের ক্ষেত্রে আরো একটা ধাপ এগিয়েছে মানে সব ডকুমেন্টেড হয়ে গেল বিষয়টা এবং কোম্পানি এই যে কোম্পানি অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স একেবারে ডিরেক্টলি কিন্তু এবার জড়িয়ে গেল দর্শক কি বলবেন অভিষেকের এই যে মন্তব্য অবশ্যই যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি